বঙ্গবন্ধু রেল সেতুর জন্য পণ্য নিয়ে মোংলা বন্দরে নোঙর করেছে ভিয়েতনামের জাহাজ। এখন চলছে খালাস প্রক্রিয়া। এই মুহূর্তে মোংলা বন্দরে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। মাত্র 3 দিনের ব্যবধানে বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পের বিভিন্ন সরঞ্জাম নিয়ে আরও একটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। রোববার থেকে শুরু হয়েছে এর খালাস প্রক্রিয়া। এমভি কুই জিয়া শান নামে জাহাজটিতে 3,352 মেট্রিক টন বিভিন্ন পণ্য রয়েছে, স্টিল স্ট্রাকচার পণ্য। এসব পণ্যের মধ্যে যেগুলো রয়েছে আমরা স্টিল স্ট্রাকচার পাইপ দেখেছি। এই পাইপগুলো মূলত যমুনা নদীতে নির্মীয়মান বঙ্গবন্ধু রেল সেতুর যে পানির নিচের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বা কাঠামো তৈরিতে ব্যবহার করা হবে। আমরা সকাল থেকেই দেখছি যে এখানে এই পাইপগুলো জাহাজ থেকে নামানো হচ্ছে পাশের ছোট একটি বার্জে, যে বার্জে করে কিন্তু এই পণ্যগুলো চলে যাবে যমুনা নদীতে যে প্রকল্প এলাকা, প্রকল্প এলাকা নির্মীয়মান বঙ্গবন্ধু রেল সেতুর। মোট 3,352 মেট্রিক টন পণ্য রয়েছে এবং গতকাল থেকে পণ্য খালাস শুরু হয়েছে। মোট 7টি বার্জে এই পণ্যগুলো উঠানো হবে, যেগুলো কিন্তু নদীপথে কয়েকটি বার্জ ইতিমধ্যেই পূর্ণ হয়ে নদীপথে অবস্থান করছে এবং শুল্ক প্রক্রিয়া শেষ করার পরে কিন্তু এটি প্রকল্প এলাকার দিকে যাবে। আমরা এখানকার যারা শিপিং এজেন্ট তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন 3 দিন সময় আসলে তাদের এই পণ্য খালাস হতে লাগবে এবং পণ্য খালাস করার পর যে শুল্ক প্রক্রিয়া আছে সেই শুল্ক প্রক্রিয়া শেষ করে এটি আসলে প্রকল্প এলাকায় পৌঁছতে 10 দিনের মতো সময় লাগবে। একটু বলে রাখি, এটি এর ঠিক 3 দিন আগে গত বৃহস্পতিবার কিন্তু এই বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে আরও একটি জাহাজ এখানে এসেছিল এবং সেটির মালামাল কিন্তু এরই মধ্যে সব খালাস করে প্রকল্প এলাকার দিকে চলে গিয়েছে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি পানামা পতাকা বাহী এই জাহাজটিতে যে মালামালগুলো রয়েছে সেটি নদীর নিচে যে মূল কাঠামো সেটির নির্মাণ হবে। এখানে আমরা দেখছি যে বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পের সাথে যারা সংশ্লিষ্ট তাদের কয়েকজনকে আমরা দেখেছি, তারা এই মালগুলো বুঝে নেওয়ার জন্য এসেছেন। এবং এই ছাড়াও কিন্তু মোংলা বন্দরে এই মুহূর্তে আরও 2টি জাহাজ অবস্থান করছে, রূপপুর তাপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, সেখানেও কিন্তু পণ্য খালাস চলছে। তো আমার কাছে এই ছিল মোংলা বন্দর থেকে বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পের মালামাল পণ্য খালাসের সবশেষ খবর। আমরা তখন সরাসরি ছিলাম মোংলা বন্দরে।